নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত জন্মদিন। আজ সকালের দিনটাই যেন কিরকম, যা কিছু করবার ছিল শেষ হয়ে গিয়েছে রায়বাহাদুরের। প্রথম যৌবনে যখন রাতুলপুর লালমোহন একাডেমির তিনি হেডমাস্টার, মাসিক বেতন 30 টাকা মাত্র, তখন সেই রাতুলপুরের স্কুলে পায়া ভাঙা চেয়ারে বসে সম্মুখস্থ নিবিড় বাঁশবনের দিকে একদৃষ্টে চেয়ে কত কি দেখতে পেতেন সিনেমার ছবির মতো। দেখতেন এ দুঃখ থাকবে না, জীবন আসছে সামনে। সে জীবনে কলকাতায় তার ভিলা হবে, বালিগঞ্জে মোটর থাকবে, কলিং বেল টিপলে উর্দিপরা খানসামা ঘরে ঢুকবে। তখন ছিল স্বপ্ন, স্বপ্ন ছিল অপূর্ব রঙে রঙিন। আজ তার বয়স 61, আজ 61-তে পা দিলেন। লেক প্লেসের বাড়ির নতুন বাড়ির তেতলায় যে ছোট ঘরটি তাঁর শোবার ঘর, সে ঘরে আজ ভোরে জেগে উঠে দেওয়ালের ক্যালেন্ডারের দিকে চোখ পড়তেই রায়বাহাদুর দেখলেন আজ 27শে আষাঢ়, 1352 সাল। 61 বছরে পড়লেন তিনি আজ। সকালটা কিন্তু মেঘাচ্ছন্ন নয়, দিব্যি রোদ উঠেছে বাড়ির ছাদের মাথায়, সোঁদালি গাছগুলোর মগডালে। মন কেমন চঞ্চল হয়ে উঠল। চাপানের পর বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। ছোট মেয়ে সুমিতা বলেছিল, বাবা টোস্ট ভাজা হচ্ছে, দুখানা খেয়ে যাও চায়ের সঙ্গে। না, ও কি মাখন, আজকাল মাখন বলে যা বিক্রি হয় ও দিয়ে টোস্ট আমাদের ধাতে সয় না, তোরা খা, বলে রায়বাহাদুর বেরিয়ে পড়েছেন। খানিকটা এদিক ওদিক ঘুরে রায়বাহাদুর লেকের ধারের বেঞ্চিতে এসে বসলেন। একখানা মিলিটারি বোট কিছু দূরে ভাসাতে চেষ্টা করছে, একখানা লরি নিকটের রাস্তায় স্টার্ট দেওয়ার প্রচেষ্টায় প্রচুর গ্যাস ও শব্দ ছাড়ছে। না, কোথাও যদি একটু শান্তি আছে। 61 হলো তা হলো, যখন তিনি 16-17 বছরের ছেলে তখন মনে আছে কারো বয়স 32 কি 34 বছর শুনলে তাকে প্রৌঢ় বলে মনে হতো। 40 বছরের লোক তো ছিল বৃদ্ধের মধ্যে গণ্য, আর এরই মধ্যে তাঁর 61 বছর বয়স হয়ে গেল। নিজেকে খুব বেশি বুড়ো বলে মনে করতে পারছেন না রায়বাহাদুর। সেদিনও তো ধর্মতলার চুলকাটার সেলুনে বসে চুল ছাঁটিয়েছেন, কতদিন আর হবে। রায়বাহাদুর মনে মনে একটা মোটামুটি হিসেব করবার চেষ্টা করলেন। কাশী থেকে এসেছেন সেবার, বেশ মনে আছে, লেসলির বাড়িতে তাঁর শালাকে সেবার চাকরিতে ঢুকিয়ে দিলেন গণেশ সরকারের সাহায্যে। গণেশ সরকার তাঁর সহপাঠী, দুজনে একসঙ্গে সেকালের সিটি কলেজে পড়েছিলেন। গণেশ সরকার লেসলির বাড়ি বড় চাকরি করত, এখন অবসর নিয়েছে। গণেশেরও বয়স তা হলো 60-61, 2-1 বছর কম বা 2-1 বছর বেশি, ওতে কিছু যায় আসে না। সেটা হবে 1920 সাল, দেখতে দেখতে 25 বছর হয়ে গেল, নিতান্ত কমই বাকি, ভাবলে মনে হয় সেদিনকার কথা। হিসেব করলে দেখা যায় হাওড়ার পুলের তলা দিয়ে অনেক জল চলে গিয়েছে তারপর। তবে ওই যা ভাবছিলেন রায়বাহাদুর, বয়স হলে কি হবে, আর 5 জন বুড়োর মতো তিনি নন। এমনকি 55-56 বছরের লোককে তিনি অনেক সময় বুড়ো বলে উল্লেখ করে থাকেন। নাতি ও ছেলে মেয়ের কাছে বলেন, এই সেই বুড়ো নাপিতটা আজ এসেছিল রে। নিজের চেয়ে 2-1 বছর কম বয়সের লোককে বলেন, আরে একেবারে বুড়ো মেরে গেলে যে, ছ্যা ছ্যা, দাঁতগুলো সব খুইয়েছ দেখছি। তাঁর দাঁত এখনো অটুট আছে, দাঁতের নাকি যৌবন, তিনি মনে মনে ভাবেন এবং 5 জনকে বলেও বেড়ান। নিজের কাছে এই সত্যটা প্রমাণ করবার জন্য তিনি মাঝে মাঝে পার্কে নির্জনে বসে চানাচুর ডাল বাদাম ভাজা কিনেও খেয়ে থাকেন।
কি দিচ্ছিস ও? হ্যাঁ, দুটো ডাল ভাজা বেশি করে দিস, টাকার ভাঙানি নেই। হ্যাঁ, বেটারা সব ডাকাত, চার পয়সার ডাল বাদাম নিলাম বলে কিনা টাকার ভাঙানি নেই। এই নে যা। বেশ জায়গা করেছে এই লেক, এই বেঞ্চিখানা বড় ভালো লাগে, মাঝে মাঝে এখানে এসে বসেন, নির্জনে বসে থাকতে ও ভাবতে বেশ লাগে। বাড়িতে বড় গোলমাল, বসে ভাববার সময় নেই, ভাববার কথা অনেক, কিন্তু বাইরের ঘরে ছেলে ও নাতিদের পড়ার মাস্টার এসে গিয়েছে এতক্ষণ, সুমিতার ঘরে সুমিতার বন্ধু অলোকা ও ডাক্তারবাবুর নাতনি বেলা এসে গিয়েছে, অত গুজগুজ ফুসফুস কেন? সুমিতার মাথা বিগড়ে দেবে ওই ডাক্তারবাবুর ধিঙ্গি নাতনিটা, কমিউনিস্ট, সেদিন কোথা থেকে একটি গাদা ওইসব কমিউনিস্ট বইপত্র সুমিতার বিছানায়। আজকাল কি যে হচ্ছে দেশে, মেয়ে ছেলেদের মধ্যেও কিনা ওই সব। এই তো গেল বাইরের ঘরের কথা, যদি বাইরের বারান্দার বেতের চেয়ারে বসবেন তবে অমনি প্রতিবেশী বৃদ্ধ ভুবনবাবু এসে জুটবে। এই যে রায় বাহাদুর, বসে আছেন নাকি? তা তামাক খাবেন না সকালবেলা? আজ কাগজ দেখেননি এখনো? ও কি নেওয়ার ব্যাপারটা দেখেছেন? ঘোল খাইয়ে ছাড়লে আমাদের বাবাজিদের। হ্যাঁ চা? হ্যাঁ তা হয় হোক, আপত্তি নেই, নয়তো অবিনাশ দালাল এসে বলবে, হ্যাঁ রায়বাহাদুর কেমন আছেন? বেশ ভালো ভালো, হ্যাঁ শুনে খুশি হলাম। আর আমাদের এখন ইয়ে একটা কথা, এই হরিশ মুখুজ্জে রোডের বাড়িখানা একবার দেখবেন? হ্যাঁ আজই যেতে হয়, ওদের অ্যাটর্নিরা বড্ড প্রেস করছে, কাল আপনাকে ভাবলাম একবার ফোন করি, তা কটার সময় সুবিধা হবে? ওর চেয়ে ভালো আর পাবেন না, তবে বায়নার আগে রেজিস্ট্রি অফিসগুলো একবার সার্চ করতে হবে, আর সেই আমি করিয়ে দেব, আপনাকে কিচ্ছু করতে হবে না। হ্যাঁ চা? তা এত বেলায়? আচ্ছা তা চিনি কম দিয়ে? হ্যাঁ। কিংবা আসবে গলির জীবন মুখুজ্জে, ওর ভাইপোর একটা চাকরির জন্য অনুরোধ করতে, তিনি যত বলেন আজকাল তাঁর হাতে কিছু করবার নেই, চাকরি কোথা থেকে করে দেবেন, ততই তাকে আরও চেপে ধরে। বাড়ির ভেতরে যে থাকবেন সেখানেও বিপদ কম নয়, গৃহিণী নানা রকম তাগাদা, ভাগ্নি জামাইয়ের বাড়ি তত্ত্ব না পাঠালে নয়, উপরের ঘরের পাখাখানা মেরামত করে দাও, নানা ফৈজত, তার চেয়ে এই বেশ আছেন। পাশের বেঞ্চিতে একজন বৃদ্ধ লোক নাক টিপে বসে জপ কিংবা প্রাণায়াম করছে, ওদিকের বেঞ্চিতে একটি যুবক বসে লেকের জলের দিকে চেয়ে রয়েছে, এত সকালে আর কোথাও কোনো লোক নেই। হ্যাঁ যা ভাবছিলেন, জীবনটা যেন কীরকম হয়ে গেল, রাতুলপুরের সেই দিনগুলো এই সকালবেলার রোদের মতো স্বপ্ন মাখা ছিল, এখন সে স্বপ্নের আবেশও স্মৃতি থেকে টেনে আনতে পারেন না। সেই রাতুলপুরের স্কুলের চটা ওঠা দেওয়ালটা, নবীন নাপিত চাকর ঘণ্টা বাজাত, তাঁর জন্যে টিফিনের সময় বাজার থেকে নিমকি রসগোল্লা এনে দিত। নবীনের ছেলেটি মারা গেল টাইফয়েডে, ফ্রি পড়ত স্কুলের নিচের ক্লাসে, তার জন্য একদিন স্কুল বন্ধ হল। হেডমাস্টার ছিলেন গুরুচরণ সান্যাল, অনেক দিনের প্রবীণ শিক্ষক, তাকে বলতেন আপনি হচ্ছেন ইয়াং ম্যান কেশববাবু, এইসব স্কুলে আপনার পোষাবে না, এসব কাজ কাদের জানেন? যাদের ভবিষ্যৎ বলে কিছু নেই, এই যেমন ধরুন আমাদের, এ বয়সে কোথায় যাচ্ছি বলুন। বেরিয়েছিলেন রাতুলপুর স্কুল থেকে তার পরের বছরেই ভবিষ্যতের সন্ধানে, ভবিষ্যৎ তাকে একেবারে প্রতারণা করেনি, অনেকের চেয়ে তাঁর সঙ্গে ভালো ব্যবহার করেছে, কিন্তু আজ মনে হচ্ছে সব দিয়েও ভবিষ্যৎ তাঁকে যেন কিছুই দেয়নি, তাঁর স্বপ্নকে কেড়ে নিয়েছে, আশাকে কেড়ে নিয়েছে, ফুরিয়ে গিয়েছেন তিনি, নিঃশেষে ফুরিয়ে গিয়েছেন। যে ভবিষ্যৎ আজ অতীত, তা
তাতে তিনি যেতেননি, ঠকেছেন। আজ তাঁর বয়স, থাক বয়সের কথা, ওটা সবসময় মনে না করাই ভালো। বয়সের কথা মনে না আনবার জন্যেই তিনি পার্কে বসা ছেড়ে দিয়েছেন। তাঁর বাড়ির কাছে একটা পার্ক আছে, ছোট পার্কটাতে লেকপাড়ার পেনশনপ্রাপ্ত জজ, সাবজজ, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বড় কেরানি প্রভৃতি বৃদ্ধের দল নিয়মিতভাবে বেড়াতে আসে। এ বেঞ্চিতে ও বেঞ্চিতে বসবে আর সামাজিক ও শারীরিক কথাবার্তা বলবে। অমুকের নাতনির বিয়ের কি হলো, অমুকের নাতনি এবার ম্যাট্রিকে বৃত্তি পেয়েছে, মেয়ে ছেড়ে ওরা নাতনিতে নেমেছে। নাতনি সম্বন্ধে এমন উচ্ছ্বসিত হবে যেন কারো নাতনি কোনোদিন ম্যাট্রিক পাশ করেনি। সব নাতনিই অসাধারণ, সাধারণ নাতনি একটাও চোখে পড়েনি। নাতনির প্রসঙ্গের পরেই উঠবে বাতের প্রসঙ্গ, দাঁতের ব্যথার প্রসঙ্গ, রক্তের চাপের প্রসঙ্গ। যমদূত যেন দণ্ড উঁচিয়ে বসে আছে পার্কটার প্রত্যেক বেঞ্চিখানার ওপরে। সে আবহাওয়ায় বসলেই মনে হয় এবার দিন ফুরলো, সমঝে চলো, ইহকাল পরকাল হারিও না। কিংবা মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর, কিংবা বাঁশের দোলাতে উঠে কেহে বটে যাচ্ছ তুমি শ্মশান ঘাটে, ইত্যাদি। দিন কত গিয়ে তাই রায়বাহাদুর আর ওইসব ক্ষুদ্র সামাজিক পার্কে যান না, যেখানে বাত ব্যাধিগ্রস্ত পেনশনভোগী বৃদ্ধদের যাতায়াত। তার চেয়ে আসেন তিনি এই লেকের ধারে, শ্যাম বনকুঞ্জ পাওরে। হরিতবর্ণ দ্বীপটি জলের একদিকে, কত সুগঠিত দেহ তরুণ, কত প্রণয় চপলা তরুণী কলেজের ছাত্রী আসে যায়। ওয়াকাইয়ের দল কলহাস্যে চটুল পদে বেড়ায় মাঝে মাঝে, ঠোঁটে রং, খাঁকির আটসাঁট পোশাক পরনে। না, এখানে ভালো লাগে, যৌবনের হাওয়া বয় সর্বদা। তিনি এখনো বাঁচবেন অনেক দিন, হাত দেখিয়ে বেড়ান এখানে সেখানে রায়বাহাদুর। সেদিন কার্জুন পার্কে এক উড়িয়া জ্যোতিষী তাঁকে বলেছে। তাছাড়া এ তিনি জানতেন, তাঁর আয়ু যে প্রায় 90-এর কান ঘেঁষে যাবে জ্যোতিষী না বললেও তা তিনি জানেন। আজ এত পয়সা রোজগার করেও, কলকাতায় এত বড় বাড়ি করেও, V8 ফোর্ড চালিয়েও মনে হচ্ছে রাতুলপুরের সেই দিনগুলো, 24 বছরের সতেজ যৌবন নিয়ে যদি আবার ফিরে আসত। সেই বাঁশবনের দিকে চেয়ে স্বপ্ন দেখা, ঢং ঢং করে ঘণ্টা বাজাতো নবীন নাপিত, কত নির্জনে বসে জীবনের ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে থাকা। তখন ছিলেন গরিব স্কুল মাস্টার, আজ তিনি বড়লোক। স্কুল মাস্টারি ছেড়ে এক বন্ধুর পরামর্শে ব্যবসা ধরলেন, ইন্স্যুরেন্সের কোম্পানি খুললেন নিজে। বড় আপিস হলো, ধুলোমুঠো ধরলে সোনামুঠো হতে লাগল। দেশ হিতকর কাজও দু চারটে যে না করেছেন এমন নয়, পয়সা যথেষ্ট হয়েছে। ছেলেরা বলে, ভালো গাড়ি কিনুন বাবা, একখানা মার্সিডিস বেঞ্জ দেখে এলাম কাল, খরগোশের মতো নিঃশব্দে চলে, কি ফোর্ড গাড়িতে চড়বেন চিরদিন? যুদ্ধের আগের কথা অবশ্যই, তেলের অভাব ছিল কি। কিছু ক্যালকাটা প্রপার্টিজও করলেন, যার জন্যে কলকাতার বড় লোকেরা হাঁ করে থাকে। বাড়ি বিক্রি থাকলেই রায়বাহাদুর কিনবেন। অ্যাটর্নির আপিসে গিয়ে হয়তো জানা গেল থার্ড মর্টগেজ, প্রথম দুই বন্ধকি ক্ষতের টাকা শোধ দিয়েও বাড়ি কিনেছেন জেদের বশবর্তী হয়ে। দিনকতক জমি কেনা বেচা আরম্ভ করলেন। এই লেক অঞ্চলে বালিগঞ্জ স্টোর রোড, গড়িয়াহাটা অঞ্চলের অনেক বাড়ি তাঁর জমির ওপর। এসব কাজে ঠকেছেনও অনেক, দায় শূন্য ভেবে যে সম্পত্তিতে হাত দিয়েছেন, রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান করে দেখা গেল তার অবস্থা কাহিল। মানুষকে বিশ্বাস করা যে কত বিপজ্জনক। আজ সব করেও তিনি ফুরিয়ে গিয়েছেন। বড় ছেলে অফিসে বেরোয়, ভালো কাজ বোঝে, তাঁর অভাব কেউ অনুভব করে না অফিসে, ঘরেও না। মেয়ে ছেলেরা এখন মালিক হয়েছে, নিজেরাই ব্যবস্থা করে, তাকে জিজ্ঞেসও করে না অনেক সময়। কেবল গিন্নি এখনো পুরনো দিনের সুর বজায় রেখেছেন, তাকে না হুকুম করলে গিন্নির চলে না।
মুখনাড়া মুখঝাড়া সব তাঁরই ওপরে। আসলে পুত্রবধূদের প্রতাপে তিনিও প্রায় অর্ধবাতিল। সুন্দরী বড় পুত্রবধূটির দাপট সবচেয়ে বেশি। কলেজে পড়া মেয়ে, মুখের কাছে কেউ এগোতে পারে না। মুখের সৌন্দর্যে ত্রিভুবন জয় করতে পারে। বাড়ির ঝি চাকর তার কথায় মরে বাঁচে। বুড়ো বুড়িকে বড় কেউ একটা গ্রাহ্যের মধ্যে আনে না। তাই তো বলছেন তিনি ফুরিয়ে গিয়েছেন, 61 বছরই ফুরিয়ে গেলেন। আজ গাড়ির পঞ্চম চক্রের মতোই তিনি অনাবশ্যক। ওই রাতুলপুরে তিনি প্রথম প্রেমে পড়েন। পুরুতগিরি করতেন বিশ্বেশ্বর চক্রবর্তী, তাঁর মেয়ে, নাম নিরুপমা। শহরের তুলনায় তাঁর বড় পুত্রবধূ প্রতিমার তুলনায় হয়তো নিরুপমা তত কিছু ছিল না, তবুও সে সুন্দরী ছিল, মুখশ্রী কিন্তু চমৎকার। বাড়িতে আর কেউ থাকত না পুরুত ঠাকুরের। নিরুপমার সঙ্গে বুড়ো জলপাই গাছের তলায় দুপুরের ছায়ায় লুকিয়ে দেখা হতো মাঝে মাঝে। 16 বছরের সুশ্রী কিশোরী। একদিন নিরুপমা দুটি পাকা আতা দু হাতে নিয়ে এসেছিল। হেসে বললে, তুমি আতা খাও। কেন খাবো না? এই নাও আমাদের গাছের আতা। শুধু আতা দিলে আতা নেব না। নিরুপমা চোখ বড় বড় করে বললে, তবে কি? আরও কিছু দিতে হবে ওই সঙ্গে। কি? এই দেখিয়ে দিচ্ছি কি, এ সরে এসো। ধ্যাত, ভারী দুষ্টু তো। হাত ছাড়িয়ে নিরুপমা ছুটে পালিয়ে গেল হরিণীর মতো চটুল গতিতে। আর একদিন বিশ্বেশ্বর চক্রবর্তী সেদিন তাঁর মায়ের তিথি উপলক্ষে ব্রাহ্মণ ভোজনে গ্রাম্য মাস্টারটিকেও নিমন্ত্রণ করেছেন। খেতে বসেছেন ভাবী রায়বাহাদুর, পরিবেশন করছে নিরুপমা, আরও 5-6 জন ব্রাহ্মণ একত্রে খেতে বসেছে। হঠাৎ খেতে খেতে মুখ তুলে দেখলেন নিরুপমা ঘরের মধ্যে জানলার কাছে দাঁড়িয়ে একদৃষ্টে তাঁর দিকে চেয়ে আছে। উনি ঈষৎ হেসে ফেলতেই নিরুপমাও মৃদু হেসে জানলা থেকে সরে গেল। কালকের কথা বলেই মনে হচ্ছে, অথচ কত কাল হয়ে গেল, 40 বছর। আজও চোখ বুঝলে নিরুপমার সেই সলজ্জ দুষ্টুমির হাসি তিনি দেখতে পান। একাদ দিন নয়, এরকম কত ঘটনা ঘটেছিল 1 বছর ধরে। নিরুপমার সঙ্গে তাঁর বিবাহের প্রস্তাবও হয়েছিল, বিবাহ হয়েও যেত, কিন্তু গ্রামের বিধুভূষণ মজুমদার এক সামাজিক জোট বাঁধালেন। রায়বাহাদুর কিশোরকুনি থাকের ব্রাহ্মণ, অর্থাৎ কৃষ্ণনগরের রাজারা যে বংশের। তখনকার আমলে কিশোরকুনি থাকের পাত্রকে কুলিনেরা কন্যাদান করতেন না, সেকালে এমনিই ছিল। বিবাহ ভেঙে গেল। রায়বাহাদুর বিদেশী লোক, কেউ তাকে খবর দেওয়ার ছিল না। বিবাহের দিন নিরুপমা কেঁদেছিল না কাঁদেনি? শুধু এই সংবাদটা পাওয়ার জন্য রায়বাহাদুর কত চেষ্টা করেছেন, কেউ এ সংবাদ তাঁকে দিতে পারেনি। আর কখনো নিরুপমার সঙ্গে তাঁর দেখাও হয়নি। কেই বা তাঁকে সংবাদ এনে দেবে? এই ঘটনার কিছুদিন পরে রায়বাহাদুর সেই গ্রাম ত্যাগ করে আসেন। আর যাননি কোনোদিন। জীবনের প্রথম প্রেম, সেসব দিনের কথা ভাবলেও হারানো যৌবন আবার ফিরে আসে যেন। ওখান থেকে চলে আসবার পর তিনি কতবার ভেবেছেন, নীরু আজ কোথায় আছে, কেমন আছে? তাঁর জন্য নীরু কি ভেবেছিল? এ সংবাদ তাঁকে আর কেউ দেয়নি। বিবাহ করেছিলেন বড়লোকের সুন্দরী মেয়েকে, কিন্তু নীরুকে ভোলেননি কোনো দিন। প্রথম প্রথম খুবই ভাবতেন, মধ্যে 10-20 বছর তেমন ভাবতেন না, অর্থ উপার্জনের নেশায় ভুলেছিলেন, এখন আবার মাঝে মাঝে মনে হয়। একটি তরুণ যুবক এসে কিছু দূরে একটা নারকোল গাছের তলায় দাঁড়াল। এদিক ওদিক চেয়ে যেন সে কাউকে খুঁজছে। রায়বাহাদুর সচকিত হয়ে উঠলেন। ছোকরা নিশ্চয়ই ওর প্রেমিকার সন্ধানে এসেছে। তাঁর ছোট ছেলে অমিয় জীবনের বয়সে, আজকাল অমনি হয়েছে যে, তাঁদের সময় কিছুই ছিল না। তরুণী অভিসারিকাদের পক্ষে স্বর্ণযুগ চলেছে এটা। কই, ছোকরা একা বসে আছে উদ্ভ্রান্তভাবে,
তিনি কই? মানে মা লক্ষ্মীটি এখনো আসেন না কেন? আজ রায়বাহাদুরের ইচ্ছে হল রাতুলপুরে যাবেন, একবার গিয়ে দেখে আসবেন। তার মনে হচ্ছে চল্লিশ বছর যেন কেটে যায়নি, তিনি নব্য যুবকই আছেন, ভ্রমরকৃষ্ণ গুম্ফো আছে তাঁর, যেন তিনি ব্লাড প্রেশারে ভুগছেন না আজ দুবছর, যেন তার বাত হয়নি সেবার আশ্বিন মাসে, এবং বাতে কিছুদিন শয্যাশায়ী হয়ে ছিলেন না, যেন রাতুলপুরের আম শিমুল জাম কাঁঠালের ঘন ছায়া নিকুঞ্জে চিরযৌবনা নিরুপমা আজও কিশোরী, তাঁরই আশায় পথ চেয়ে বসে আছে। গাছতলায় সেই যুবকটি কিছু দূরে একটা বেঞ্চির ওপর হতাশভাবে বসে পড়েছে, বেচারি। সেই রাত্রেই রায়বাহাদুর মনে মনে ঠিক করে ফেললেন, তিনি রাতুলপুরে যাবেনই, কাল সকালে উঠেই যাবেন। ছোট মেয়ে সুমিতা এসে বললে, বাবা রাত্রে কি খাবে? বৌদিদি বলে পাঠালেন। রায়বাহাদুর মুখ খিঁচিয়ে বললেন, কেন, তিনি কি জানেন না আমি রাতে কি খাই? যাও পর্দাটা তুলে দাও। সুমিতা মুখের অপূর্ব ভঙ্গি করে চলে গেল। রায়বাহাদুরের দোতলার দক্ষিণমুখী বসবার ঘর, সামনের দেওয়ালে সবই জানালা। সুমিতা জানলার পর্দা খুলে দিয়ে চলে গেল। পুরু গদিয়াটা গিলটি কৌচে বসে শেড দেওয়া লম্বা ডালের আলোতে রায়বাহাদুর অন্যমনস্কভাবে একখানা বাংলা মাসিক পত্রিকার পাতা ওল্টাচ্ছিলেন। এসব পত্রিকা টত্রিকা এনেছে মেয়ে বা বৌমারা, তিনি এসব পড়েন না। বড় পুত্রবধূ প্রতিমা রূপের হিল্লোল তুলে ঘরে ঢুকে বললে, আমায় ডেকেছেন বাবা? হ্যাঁ, আমি কি খাবো জিজ্ঞেস করে পাঠিয়েছ কেন? আমি কি খাই? প্রতিমা জানে শ্বশুর বৃদ্ধ হয়ে ইদানিং খিটখিটে হয়ে পড়েছেন, সে সান্ত্বনার সুরে বললে, না বাবা সেজন্য না, আপনি দুদিন কিছু খাচ্ছেন না রাত্রে, বলেন সাবু করে দাও, তা আজও কি সাবু খাবেন না লুচি খান কত গরম গরম করে আনব? ভালো মাগুর মাছ আছে কি না তাই বলে পাঠালুম। তাই মাগুর মাছের কথা কেউ তো আমাকে বলেনি, সবাই হয়েছে। তাহলে দুখানা লুচি আনিকে ভেজে। হ্যাঁ, ওই রাত তিনটে করো। দশ মিনিটের মধ্যে আসছি বাবা। না, এ সংসারে সুখ নেই, তার মুখের দিকে কেউ তাকায় না। গিন্নি কি এতই ব্যস্ত যে একবার এসে তার খাওয়ার খোঁজ নিতে পারেন না? আর যদি প্রতিমা একটু পরেই রূপোর থালায় লুচি সাজিয়ে ও একটা খুঁড়ো বসানো ছোট রূপোর বাটিতে মাছের ঝোল নিয়ে ঘরে ঢুকল। রায়বাহাদুর বললেন, তোমার শাশুড়ি কি করছেন? প্রতিমা সুললিত ভঙ্গিতে আঁচল সামলে নিয়ে বললে, মা ঠাকুর ঘর থেকে বেরোননি তো? বেশ, বেরুতে হবে না, বসুন, জল নিয়ে আসি বাবা, টেবিলেই খাবেন তো? রায়বাহাদুর বিরক্তির সঙ্গে বললেন, ওই রেডিওটা সর্বদা ঝংঝং করলে আমার মাথা ধরে যায়, কে খুলেছে রেডিও? ছোট বৌমা বুঝি, বন্ধ করে দাও, ওই নাকি সুরে গান সর্বদা বরদাস্ত করতে পারি নে। রাতুলপুরেই যাবেন তিনি, অসহ্য হয়ে উঠেছে এ সংসার, শান্তি বলে জিনিস নেই এখানে। একবার গিয়ে ঘুরে আসবেন প্রথম যৌবনের শত মধুস্মৃতিমাখাত গ্রামটিতে, হয়তো নিরুপমার সঙ্গে দেখা হয়েও যেতে পারে, অন্তত সেই সব জায়গাতেও আবার গেলে জীবনের একঘেয়েমিটা কেটে যাবে। মাথা ধরেছে বেজায় শুধু ওই রেডিওটার জন্যে, কতবার তিনি বারণ করেছেন কিন্তু এ বাড়িতে তাঁর কথা কেউ আমলে আনে? সাধে কি তিনি? শরীর কেমন ঝিমঝিম করছে। মধ্যরাত্রে বড় পুত্রবধূ প্রতিমার ছোট খোকাটি জেগে মায়ের ঘুম ভাঙাল। প্রতিমা উৎকণ্ঠ হয়ে শুনল দোতলায় শ্বশুরের ঘর থেকে কেমন যেন একটা অস্বাভাবিক গোঙানি শব্দ আসছে, সে তখনই নিচে এসে সকলের ঘুম ভাঙাল। রায়বাহাদুর বিছানায় গুটিসুটি হয়ে অস্বাভাবিকভাবে শুয়ে আছেন, তাঁর মুখ থেকে একটা অস্পষ্ট শব্দ বার হচ্ছে,
বড় ছেলে বাড়ি নেই, ছোট ছেলে ফোন করে দিলে ডাক্তারকে, তারপর নিজেও ছুটল। খুব হইচই উঠল, সবাই ঝুঁকে পড়ল বিছানার ওপরে। বড় মেয়েকে আনতে মোটর ছুটল বাগবাজারে। ঝি চাকর, মেয়ের দল, নাতি নাতনিরা মিলে লোকে লোকারণ্য ঘরের ভেতর। রায়বাহাদুর কি একটা বলছেন অস্পষ্ট গোঙানির মধ্যে, কেউ বুঝতে পারছে না। প্রতিমা কান পেতে ভালো করে শুনে বললে, নীরুকে, নীরুকার নাম, নীরু নীরু করে কি যেন বলছেন। ডাক্তার এসে বললে স্ট্রোক হয়েছে। সেবা শুশ্রূষা চলল। বড় ছেলেকে টেলিগ্রাম করা হলো রংপুরে। সেখানে সে যুদ্ধের বড় কন্ট্রাক্টরের কাজে গিয়েছে। ট্রাঙ্কল করা গেল মেজ ছেলেকে ঝুড়িয়ার কয়লার খনিতে। সেদিন বেলা ১২টার আগেই রায়বাহাদুর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।